আর আমার বাবা হলো লাস্ট সুপারস্টার। সিনেমা তো আমার আছে। বাবা সিনেমা দেখা হয় না? এখনো দেখা হয়নি, একটা দেখা হয়নি। তাহলে কিভাবে আগ্রহটা আসলো? মাই ফাদার ইজ লাস্ট সুপারস্টার অ্যান্ড আমি আমার বাবার কোনো সিনেমা দেখিনি। আমিন খানের ছোটো ছেলে একটা আমরা দেখলাম যে একটা প্রেস কনফারেন্স বা যাই হোক সেখানে একটা সাংবাদিক সম্মেলনে আমরা সেখানে এসে দেখলাম আমিন খানের দুই ছেলে নিয়ে আমিন খান প্রথমবারের মতো হাজির হলেন এবং সেখানে নানা রকম কথা তিনি বললেন এবং সেখানে নিয়ে একটা খিল্লি উড়াচ্ছে বেশ কিছুজন লোকজন যে তার নিজের ছেলে তার সিনেমা দেখে না, তাহলে তার কী কী সিনেমা আছে, তার তো সবই বস্তা পচা আর তার তো সব ভালকার ফিল্ম, এই কারণে হয়তো তার ছেলে দেখিনি। তো দেখেন, এবং অনেকে তো এরকমও বলছে যে আমিন খান কিসের সুপারস্টার, ওর ছেলে ওকে বলছে বলে কি ও সুপারস্টার হয়ে যাবে, বা কেন তার ছেলে আমিন খানকে যে সুপারস্টার বলছে এবং এটা নিয়ে একটা ট্রলিং, একটা মিমস, একটা খিল্লি উড়ানো হচ্ছে। আজকে এই কথাগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমিন খান সুপারস্টার কি না এটাও কিন্তু এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা, আমি জানানোর কেউ না, আমার থেকেও আপনারা অনেক কিছু জানেন, তো আমি একটু চেষ্টা করবো এটা নিয়ে কিছু বলার। তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয় থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে অবধি সবাই ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন। তো আমিন খান একটা প্রেস কনফারেন্সে তার দুটো দুই ছেলেকে নিয়ে সেখানে হাজির হলো এবং দুই ছেলের যে ব্যবহার, দুই ছেলের যে ট্যালেন্ট, এবং আমিন খানের দুই ছেলেকে দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা এবং সেখানে লাভ রিয়্যাক্ট আসছে। শুধু বড়ো ছেলে বললো যে সিনেমাতে যদি আসেন, নো আমি আমার বাবার থেকেও আগে তো আমি কোনোভাবেই যেতে পারবো না, মাই ফাদার ইজ সুপারস্টার। এবং ছোটোটা এত পাকা, ছোটোটা বলে যে তোমার বাবার দায়িত্ব কী? তো বাবার দায়িত্ব আমাদের ফিউচার দেখান। সে বলে যে আমার বাবা লাস্ট সুপারস্টার, যে কারুর চোখে তার বাবা ডেফিনেটলি লাস্ট অ্যান্ড ফার্স্ট অ্যান্ড বিগেস্ট সুপারস্টার ইন দ্য ওয়ার্ল্ড। এটাতে না তো কোনো ভুল থাকতে পারে, না তো কোনো দোষ থাকতে পারে, এটা সে বলতেই পারে। ফাদার ইজ ডেফিনেটলি ফাদার, দেয়ার ইজ নো কম্পারিজন বিটুইন এনিওয়ান। বাট তার ছেলে বলেছে আমি শাহরুখ খানের মুভি দেখেছি, আমার বাবার মুভি আমি দেখিনি। অনেকে বলছে তোর বাবার মুভি তুই কী দেখবি, তোর বাবা তো সব ভালগার ফিল্ম করছে আমার। তো সেটারও ব্যাখ্যা নিয়ে আমরা একটা ডেডিকেটেড একটা ভিডিও আমরা আনবো। তো এই ব্যাপারগুলো একটা বাচ্চা ছেলের পাস নিয়ে যারা এই ধরনের খিল্লি উড়া, এই ধরনের মজা করে, আমার মনে হয় যে এটা অত্যন্ত দৃষ্টিকটু, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা এবং এই ঘটনাগুলো না ঘটানো উচিত। এখন একটা বাচ্চা ছেলে, তার বয়স 7-8-10 বছরের একটা ছেলে, তার এই প্রজন্মের ছেলে তার বাবার ছবি নাই দেখতে পারে, বাংলা সিনেমা নাই দেখতে পারে। তো এটা নিয়ে আসলে ওরকম বলার কিচ্ছু নেই। তো অনেকে আক্ষেপ প্রকাশ করেছে, আমাদের খুব আক্ষেপ লাগছে। কেউ কেউ বলছে হ্যাঁ শাবনুরের ছেলে তো শাবনুরের সিনেমা দেখে, আমিন খানের ছেলে তো ওর সিনেমা দেখে। তো সেটার ব্যাখ্যা আমরা দেবো। তো যাই হোক, এটা যার যার পয়েন্ট অফ ভিউ, যার যার ফিলোসফি, আপনি একজনের দৃষ্টিকে আপনি কীভাবে দেখবেন এটা আপনার পয়েন্ট অফ ভিউ, আরেকজন কীভাবে দেখবে এটা তার পয়েন্ট অফ ভিউ। এবং আমি এখানে দোষের কিছু দেখছি না, এবং দুই ছেলে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়।